আমরা সুতপা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে প্রকৃতি ভবনের একটা মিউজিয়ামের মধ্যে। এখানে পরপর দুটি মিউজিয়াম আছে আর প্রকৃতির মাঝে অসংখ্য ভাস্কর্য রয়েছে। আমরা এই মুহূর্তে মিউজিয়ামের মধ্যে রয়েছি। এই প্রকৃতি ভবন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অর্থাৎ কবিগুরুর 150তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য, তাকে শ্রদ্ধা নিবেদনের জন্য এই প্রকৃতি ভবন গড়ে ওঠে। এই প্রকৃতি ভবনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে যে স্ক্র্যাপ ভাস্কর্যগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রকৃতি থেকেই, অর্থাৎ প্রকৃতি থেকেই গড়ে উঠেছে। সমস্ত কিছুই প্রকৃতির সৃষ্টি। উট পাখি, শিশু হাতি, হর পার্বতী, হর গৌরী, যা যা কিছু আছে, গ্রামের বধু, ময়ূর ময়ূরী, যেমন অনেক অসংখ্য ভাস্কর্য রয়েছে। বাঁকুড়ার পুতুল থেকে শুরু করে, উট থেকে শুরু করে নানা কিছু রয়েছে। সমস্ত কিছুই কিন্তু প্রকৃতি থেকে গড়ে উঠেছে, সেটা সুন্দরভাবে সুসজ্জিত রয়েছে এই প্রকৃতি ভবনে। শান্তিনিকেতনে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই এই প্রকৃতি ভবনে আসবেন। প্রকৃতির অঙ্গনে, প্রকৃতির কোল থেকে ভাস্কর্য গড়ে উঠেছে, সে ঠিক সেইভাবেই সুসজ্জিত করা রয়েছে। আপনাদের ভালো লাগবে, আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। যেটুকু মনে হচ্ছে যে এটা ধরো মানুষের মতো অংশ বা ভাল্লুক, হ্যাঁ, সেই অংশটুকু কেটে নিয়ে প্রকৃতির অংশ আর কি কেটে নিয়ে সেটা প্রকৃতির মাঝখানে।